প্রেমিকের সঙ্গে বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিকা। শুক্রবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের ডাব গ্রামে। জানা গিয়েছে, আশিঘর সংলগ্ন হাতিয়াডাঙ্গার বাসিন্দা চন্দ্র সাহার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ডাবগ্রামের বাসিন্দা তনুশ্রী রায় ওরফে দিয়া। পরিবারের তরফে তা মেনেও নেওয়া হয়, তবে বেশ কিছুদিন ধরে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় যুবতী। পরবর্তীতে যুবতীকে ডাকাডাকি করা হলে কোনো সাড়া না মেলায় দরজা ভেঙে যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার পর খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলর ও শিলিগুড়ি থানা। পুলিশ পৌঁছে যুবতীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এদিন মিতার মা বলেন, আমার মেয়ে আজকে ওর ছেলেটার সাথে কি কথা হয়েছে আমি জানি না, দুই দিন আগে ঝগড়া হয়েছে, তাও আমি ওকে বুঝাইছি যে মা ঠিক আছে, ছেলেটা যদি ফটাজি হয় আমি অন্য ছেলে দেখে তোকে বিয়ে দিব, তুই এরকম করি না, ছেলেটা যদি ভালো না থাকে থাক, কাকি না মা ও সেগুলো কিছু না, বুঝাই হোক ঝগড়া হোক। কালকে রাতে আমাকে ফোন করে বললো যে মা চন্দ্রকে আরেকবার দেখি, যদিও শুধু আছে তাহলে নাহলে আমি অন্য জায়গায় বিয়ে করবো। আমি ঠিক আছে, তাই একটা ছেলে দেখতে তো দুদিন সময় লাগে, দিয়ে সেটাও বুঝালাম, ও বুঝলো, বল কি না মা আমি এগুলো কোনো কিছু করবো না। তারপর আজকে সকালে ছেলেটার সাথে কি কথা হয়েছে বলতে পারবো না, আমরা কাজে চলে গেছি, মেয়ে তারপরে এই ঘটনা ঘটছে, ছেলেটার নাম চন্দ্র, হাতিয়াডাঙ্গা বাড়ি। চন্দ্র তুমি এরকম কি বললা যে আমার মেয়েটা চলে গেল? চন্দ্র জানছি, আমরা সবাই জানি আমি ও পছন্দ করে, আমরা তাইতেই রাজি ছিলাম যে ঠিক আছে ওই ছেলের সাথেই তোকে বিয়ে দেব, ছেলে যে যেমন খুশি তেমন, ওর ছেলে যদি ভালো আমি তোকে সেই ছেলের সাথেই বিয়ে দেবো, ওর বাবাও রাজি ছিল, ওর বাবাকেও আমি রাজি করাইছি, তারপরে ও মেয়ে আজকে এই ঘটনা হলো। আমি জানি না, আমি তো শুনলাম একটা ছেলের সঙ্গে প্রেম করত, ওর সঙ্গে ঝগড়া ঝাটি হয়েছে, ওই ছেলেটাকে মেরে ফেলো সবাই মিলে, ওকে বাঁচতে দেও না, কেন একটা মেয়ে জীবন নিয়ে খেলা করলো আমার, আমার কেন আমার দাদার বাঁচতে, আমার দাদার মেয়ে। আমাদের 23 নম্বর ওয়ার্ড উদয়ন কলোনিতে একটা বাচ্চা মেয়ে 19 বছর বয়স হবে, কলেজে পড়ে, হঠাৎ সকাল 9টার দিকে ও হ্যাং করে, তো পাড়ার লোকরা দেখতে পায়, দেখতে পেয়ে আমাদের জানায়, আমি শিলিগুড়ি থানায় খবর দিই, শিলিগুড়ি পুলিশ ভ্যান এসেছে, তো যা মনে হচ্ছে বাড়ির লোক যেটা বলছে যে হয়তো কারোর সাথে কোনো একটা সম্পর্ক ছিল, সেই বেসিসের উপরে কিছু হয়েছে, তো এর বাইরে আর কিছু বলার নেই।